বক্রেশ্বর আগের থেকে অনেক উন্নত হয়েছে। এই ঘন্টাগুলো হচ্ছে ভক্তদের দানের মনস্কামনা পূরণের এক একটা ইঙ্গিত। অষ্টগোপ্রমণী নামে জায়গাটার নাম হচ্ছে বক্রেশ্বর। শ্রাবণ মাসের শুরুতে ভিড় বাড়ছে বক্রেশ্বরে, নেমেছে ভক্তের ঢল। এই সতীপীঠের ইতিহাসও কিন্তু বেশ অবাক করা। অষ্টাবক্রমণি ছিলেন সীতার যে বাবা ছিলেন জনক রাজা, এই জনক রাজার গুরুদেব ছিলেন অষ্টাবক্রমণি। এনার আটঙ্গ বাঁকা ছিল, তিনি পিতৃ অভিশাপে আটঙ্গ বাঁকা হয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং বক্রেশ্বরে এ জায়গায় এসে তপস্যা করে বরণ তুলে স্থান করে পূর্ণাঙ্গ ফিরে পান এবং অষ্টাবক্রমণিকে তপস্যা করে এখানে সেখানে বাবা মহাদেবের সিদ্ধিলাভ করেছিলেন। ওই জন্য অষ্টাবক্রমণিকে বাবা মহাদেব বড় করে নিজে ছোট হয়ে আছেন। এখানে বক্রেশ্বরের অষ্টাবক্রমণি নামে জায়গাটার নাম হচ্ছে বক্রেশ্বর। অনেকেই মনে করেন বক্রেশ্বরে পুজো দিলে মনোবাঞ্ছা পূরণ হয়, তাই তো দূরত্বকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বহু পুণ্যার্থী ভিড় জমাচ্ছেন বক্রেশ্বরে। আমাদের ধারণা ছিল কেবল উষ্ণ প্রসবনের জন্যই এখানে মানুষজন আসেন, কিন্তু এখন সারা বছর পর্যটকের ঢল পাল্টে গেছে বক্রেশ্বর, উন্নয়ন হয়েছে বক্রেশ্বরের অনেক কিছু। বক্রেশ্বর আগের থেকে অনেক উন্নত হয়েছে এবং গুয়া বাবা আশ্রম উন্নত হয়েছে। আগে এইসব জায়গায় কোনো রং টং ছিল না, একদম নির্ঝুম নিরিবিলি ছিল, লাইট ঠিক মতন ছিল না, সেগুলো হয়েছে, রং হয়েছে এবং এই মন্দির যে মায়ের মন্দির সেটাও উন্নতি হয়েছে। মনস্কামনা পূরণ হওয়ার পর মন্দিরে ঘণ্টা বেঁধে দেওয়াই রীতি। যে ঘণ্টাগুলো মন্দিরের ভিতরে টাঙানো দেখা যাচ্ছে সেই ঘণ্টাগুলো হচ্ছে ভক্তদের মানতের ঘণ্টা। এই ঘণ্টাগুলো আপনি ধরুন কোনো সময় এসে বাবাকে পুজো দিলেন, পুজো দেওয়ার পর আপনি একটা মানত বাবার কাছে করে দিলেন, সেই মানতটা আপনার পূর্ণ হলো। মানতটা পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি যে শুধু ঘণ্টায় টাঙিয়ে যাবেন সেটা নয়, এখানে আপনি যে কোনো কিছু মানত করতে পারেন। আর এই মেনলি ঘণ্টাগুলো ভক্তদের মানত পূর্ণ হয়ে যাওয়ার পর ভক্তরা এসে ঘণ্টাগুলো বেঁধে দিয়ে যান। রাজ্য সরকারের সৌজন্যে মন্দিরগুলি নতুন করে সেজে উঠছে, সতীপীঠ বক্রেশ্বরও ব্যতিক্রম নয়। একেবারে ঝাঁ চকচকে অবস্থায় মন্দিরকে দেখে খুশি পর্যটকরাও। এসেছিলাম 15 বছর আগে আর মাঝখানেও এসেছি আর 4-5 বছর আগে, তার থেকে এখন অনেকটাই পরিবর্তন দেখছি, বেশ রং চং হয়ে পরিষ্কার নতুন, ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। বক্রেশ্বর এখন অনেকটাই বদলে গেছে, এই বদলে যাওয়া বক্রেশ্বর দেখতে শুধু শীতকাল নয় এখন সারা বছরই পর্যটকদের এখানে যাওয়া আসা লেগেই আছে। তাই বক্রেশ্বরে এখন সারা বছর পর্যটন, সারা বছর ভিড়। শান্তনু দাসের সাথে নন্দন দত্ত, সংবাদ প্রতিদিন .in।